আজ আমরা যাব পশ্চিমবাংলায় নবনির্মিত একটি পর্যটন কেন্দ্র, তার নাম হলো মৌসুনী দ্বীপ। এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অন্তর্গত। এটি যাওয়ার জন্য আমরা প্রথমে ওলা করে শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে শিয়ালদা নামখানা লোকাল ধরে আমরা নামখানা স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে টোটো করে আমাদেরকে 12 কিলোমিটার মতো যেতে হবে। এই যে নদীটা দেখছেন, এটা হুগলি নদীর একটি শাখা। এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের একটা নমুনা। এই যে লঞ্চ দেখছেন, এটাও একটা হুগলি নদীর শাখা, যেটা আমাদেরকে নৌকা করে পারাপার করতে হয়। এই ঘাটটার নাম হচ্ছে হুজুরের খেয়া ঘাট। এখান থেকে আমরা সামনে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মৌসুনী দ্বীপ। আমরা এখানে যাওয়ার জন্য রওনা হয়েছি। নদী পারাপার করার পর আমাদের পুনরায় টোটো করতে হলো। সেখানে 7 কিলোমিটার মতো যেতে হবে মৌসুনী দ্বীপে পৌঁছানোর জন্য। পুরো রাস্তাটা ঢালাই করা এবং অসংখ্য নালা এবং ছোটোখাটো ঘর আপনারা দেখতে পাচ্ছেন, খুব মনোরম একটা। এই হলো ক্যাম্প, আমরা এখানে আজকে উঠেছি। প্রথমে আমাদেরকে ডাবের জল দিয়ে সম্বর্ধনা জানানো হলো। এই ক্যাম্পগুলো খুবই সুন্দর দেখতে। দেখুন, ক্যাম্প থেকে পিছন দিকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। এখানে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, আর রয়েছে দোলনা। থাকা খাওয়া সব মিলিয়ে 1055 টাকা মতো খরচা হয়। এই যে দেখছেন বিচ, এটা হলো মৌসুনী দ্বীপের সমুদ্র। তো যেটা বলছিলাম, থাকা খাওয়া সমস্ত কিছু মিলে আপনাদের এখানে 1055 টাকা মতো পড়বে। আপনারা এখানে আগে থেকে বুকিং করে আসতে পারেন। একটু ঘোলাটে জল, ঢেউটা ছোট ছোট, কিন্তু ভালো লাগবে আশা করছি সবার। এখানে আপনি ঘুরতে পারেন, সাইকেল চালাতে পারেন, আর খাওয়ার দাওয়ার দিক দিয়ে কোনো রকম কার্পণ্য নেই এদের। ভাত, সমস্ত রকম খাদ্য, তার সাথে মাছ, আপনারা চাইলে এখানে কাঁকড়া খেতে পারেন, মানে সেটা আপনাকে কিনে দিয়ে দিলে এরা রান্না করে দিয়ে দেবে আপনাকে। বা চিংড়ি মাছ, সেটা চাইলেও আপনারা খেতে পারেন। সবই কিনে আপনাকে কিন্তু এদেরকে দিলে এরা রান্না করে আপনাকে খাওয়াবে। এই যে হাঁস, এগুলো আপনারা চাইলে খেতে পারেন। রাত্রিবেলার এর পরিবেশটাই পুরো আলাদা রকম, খুবই সুন্দর। দূর থেকে এগুলোকে পুরো মশালের মতো দেখায়, যদিও ক্যামেরাতে সেটা ধরা পড়েনি। যাই হোক, জায়গাটা খুব সুন্দর। বনফায়ার দেখতে পাচ্ছেন সামনে। টেন্টগুলো খুব ভালো লাগছে দেখতে। বিশেষত শীতের সময় এলে আপনি বনফায়ারটাকে ভালো উপভোগ করবেন। আমরা এই সময় গেছিলাম, তো সেক্ষেত্রে খুব ভালো লেগেছে আমাদেরকে। বনফায়ারের পর তারা এখানেই বারবিকিউ চিকেন বানান। আজকে পূর্ণিমার রাত্রির চাঁদ দেখা যাচ্ছে, ফুল মুন। এই বারবিকিউ চিকেনের জন্য আপনাকে প্রতি কেজিতে 350 টাকা এক্সট্রা পে করতে হবে। খুবই টেস্টি ছিল এটা। এই যে দেখুন, রাত্রে বিচের পরিবেশটা একবার দেখে নিন। এই হচ্ছে আমাদের ক্যাম্পের রাস্তা। সমুদ্র থেকে আপনি ডাইরেক্ট ঢুকতে পারেন, রাত্রি অবধি আপনি বিচে বসে থাকতে পারেন। পরের দিন সকালে আমরা আবার ফেরার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো সেম প্রসেসে আমরা আগের দিনের মতো যেরকম গেছিলাম ঠিক সেরকমভাবেই ফিরেছি। ওভারঅল খুব ভালো লেগেছে, এনজয় করেছি খুব।